ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি 13 তারিখ বা 3 আগস্টের 13 তারিখের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আমি আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, প্লিজ এই কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন। এখানে কিন্তু পরীক্ষাটা এক একটা রিজনের জন্য বা এক একটা এলাকার, মানে এক একটা আর কি RRB-র জন্য বা এক একটা জোনের জন্য এক এক কোশ্চেন হচ্ছে, তো কোনো জনের সাথে কিন্তু কোনো জনের প্রশ্নের মিল হবে না। সুতরাং এখানে কিন্তু বিভিন্ন জনের প্রশ্ন, বিভিন্ন আর কি এলাকার প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। এবং এখান থেকে গত 2 দিন 9 তারিখ এবং 10 তারিখের প্রশ্নপত্র নিয়েও আমি আলোচনা করেছি। সেই প্রশ্নপত্র যদি না দেখে থাকেন তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। এবং দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র কিন্তু রিপিট হতে দেখা যাচ্ছে, মানে ধরো কোনো একটা RRB বা জোনের প্রশ্ন অন্য জনে গিয়ে যখন পড়ছে তখন কিন্তু সেটা রিপিট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি প্রত্যেকটা সেশনকে মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক প্রশ্ন হয়তো কমন পেয়ে যাবেন। এবং আমি যেমনভাবে ডিসকাস করেছি বা যে যে টপিকগুলোকে ডিসকাস করেছি বা বলেছি সেই সেই টপিক থেকেই কিন্তু তার আশেপাশেই কিন্তু প্রশ্নটা আসছে। আমি ঠিক যেমনভাবে বলেছি তেমনভাবেই কিন্তু প্রশ্ন আসছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু গ্রুপ ডি এর জন্যও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অ্যাজ ইট ইজ কোশ্চেন কিন্তু হয়তো দেখতে দেখা যেতে পারে, কিংবা এর আশেপাশের প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতেও দেখা যাবে। এবং যাদের পরীক্ষা আগামী দিনে আসে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এবার দেখে নেওয়া যাক 13 তারিখের পরীক্ষাটা কী আছে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এই যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং সাথে সাথে যে ঘন্টাটা দেখা যাচ্ছে এই ঘন্টাটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন আজকের 13 তারিখের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন এসেছে যে ভ্যাকসিন কে আবিষ্কার করেন। তো ভ্যাকসিন হচ্ছে এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন। এরপরে সেকেন্ড কোশ্চেন বলছে কি পরিমাপের জন্য ভোল্ট মিটার ব্যবহার করা হয়। তো ভোল্টেজ বা যে কারেন্টের ভোল্টেজ পরিমাপ করার জন্য ভোল্ট মিটার ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, অ্যাম্পিয়ার কিসের একক। তো অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ মাপার একক। এরপর হচ্ছে নোবেল গ্যাস থেকে একটা কোশ্চেন এসেছিল যে কোনো একটা, কোনো 4টে অপশান দিয়ে দিয়েছে যে এর মধ্যে কোনটা নোবেল গ্যাস নয়, তো এটা একটা কমন কোশ্চেন। তো এখানে এই কটা, যে কটা হিলিয়াম, নিয়ন, আর্গান, ক্রিপ্টন, জেনানো, রটন, রেডন, এই 6টাই কিন্তু নোবেল গ্যাস। তো এই নোবেল গ্যাসগুলোকে আপনি মনে রাখলে সেই প্রশ্নটা অনায়াসেই করতে পারবেন, বা নোবেল গ্যাস থেকে পরের শিফটে বা পরবর্তী পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দেখা যাবে। এরপর হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ কত। তো হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা হচ্ছে 3। এর আগেও যে প্রশ্নপত্র আমি ডিসকাস করেছি সেখানেও কিন্তু আইসোটোপ সংখ্যা, পরমাণু সংখ্যা এইসব নিয়ে আলোচনা, এইসব নিয়ে প্রশ্ন এসেছে। এবং আমি বলেছি যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীটাকে ভালোভাবে পড়তে। পর্যায় সারণীটাকে কিন্তু প্রত্যেক শিফটে 2 থেকে 3টে কোশ্চেন পড়ছে এবং খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পর্যায় সারণীটাকে ভালোভাবে পড়তে হবে। এরপর হচ্ছে কার্যের একক, আমি ইউনিট নিয়ে আলোচনা করেছি। খুব সম্ভব আমার যতটা ধারণা এই যে কার্যের একক এটা কিন্তু আগের দিনের প্রশ্নপত্রেও দেখা গেছে, সুতরাং এটা রিপিট হয়েছে বলা যেতে পারে। তো কার্যের একক হচ্ছে জুল। ফ্যারাডের দ্বিতীয় আইন নির্ভর করে কিসের ওপর। তো এটা হচ্ছে ইনডিউস কারেন্টের উপরে নির্ভর করে। এরপর হচ্ছে জেনেটিক্সের জনক, বিভিন্ন জনক কিন্তু আপনাকে মনে রাখতে হবে বা ফাদার। তো ফাদার অফ জেনেটিক্স হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, আমরা সকলেই জানি। এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যুদ্ধ আবার সামরিক অভ্যুত্থান অনুষ্ঠিত হয় কোন দুটি দেশের মধ্যে। আমি কিন্তু আগের দিনও এরকম একটা প্রশ্ন আলোচনা করেছি যে যতগুলো সামরিক অভ্যুত্থান আর কি হয়েছে সবগুলোকে আর কি ভালোভাবে পড়তে হবে, কারণ এই সামরিক অভ্যুত্থান থেকে কিন্তু প্রশ্ন 100% আসবে। তো এখানে ইন্ডিয়া আর আমেরিকার মধ্যে যুদ্ধ আবার সামরিক অভিযানটা হয়েছিল। এরপর হচ্ছে উগান্ডার রাজধানী, আমি আগের দিনেই বলেছি প্রত্যেকটা কান্ট্রির রাজধানী এবং তাদের মুদ্রাগুলোকে ভালোভাবে পড়তে হবে। তো এখানে উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা এবং মুদ্রা হচ্ছে শিলং। এর সঙ্গে একটা কোশ্চেন ভালোভাবে একটু দেখে নেবেন, সেটা হচ্ছে রাওয়ান্ডা। রাওয়ান্ডাটা কিন্তু নেক্সট পার্টে বা নেক্সট পরীক্ষায় আসতে পারে। এরপর হচ্ছে রাজ্যসভা MP অরুণ জেটলি কোন নির্বাচনী এলাকার। তো এটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে তিনি, বা তিনি তার কনস্টিটিউয়েন্সি হচ্ছে উত্তরপ্রদেশ। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র উৎসব পালিত হয় কোন রাজ্যে। এটা হচ্ছে আসামে পালিত হয়, ব্রহ্মপুত্র নদী আসামের মেন, সেইখান থেকে আসাম, এটা অনায়াসে মনে রাখতে পারেন। এটা কিন্তু প্রত্যেকটা জোনের প্রশ্ন নিয়ে তৈরি করা, সুতরাং এর থেকে কিন্তু প্রশ্ন রিপিট কিন্তু হতেই পারে,
যেমনটা আগের দিনের প্রশ্নের থেকে কিন্তু আজকে অনেক প্রশ্ন, আজকের যে তিনটে শিফট হয়েছে সেখানে অনেক প্রশ্ন 9 তারিখ আর 10 তারিখের থেকে রিপিট হতে দেখা গেছে। সুতরাং একটু ভালোভাবে দেখলেই কিন্তু, রিপিট এবং তার আশেপাশের প্রশ্ন দেখলেই কিন্তু আপনার পরীক্ষাটা একটু ভালো হবে। এরপর বলছি এশিয়ান গেমস 2018, আগের দিন কিন্তু একটা এশিয়ান গেমস নিয়ে প্রশ্ন ছিল যে সেখানে কে পতাকা উড়িয়েছিল, এরকম একটা প্রশ্ন ছিল। আমি বলেছিলাম প্রত্যেকটা গেম সম্পর্কিত যতগুলো আছে, এশিয়ান গেমস, অলিম্পিক গেমস বা বক্সিং চ্যাম্পিয়নশিপ, সব কিছু ভালোভাবে দেখে যেতে। তো এখানে 2000 অনুষ্ঠিত হবে আমাদের ভারতে, এবং 2022-এরটা আমি দিয়ে দিয়েছি, 2022-এরটা একটু ভালোভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে চায়না, এবং 2026-এ হচ্ছে হবে জাপান। এরপর এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2017 কোথায় অনুষ্ঠিত হয়? তো এটা হবে, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2017 হচ্ছে তাশখান্ডে অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে টেলিফোন কে আবিষ্কার করেন? এই প্রশ্নটাও কিন্তু রিপিট আমার যতদূর ধারণা। তো এই প্রশ্নটা হচ্ছে গ্রাহাম বেল। এরপর হচ্ছে নিউটনের তৃতীয় আইন বা নিউটনের তৃতীয় যে নিউটনস থার্ড ল, যে প্রশ্ন যে এটা আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আসছে আছে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু এসছে। তো এবার চলে যাই, এবার হচ্ছে রিজনিং থেকে কি কি ধরনের প্রশ্ন বা কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিই। সব থেকে ফার্স্টে বলি স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এইখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে আর কি 5-6টা করে প্রশ্ন বা 4-5টা করে প্রশ্ন তৈরি হচ্ছে। তো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আসছে মিরর ইমেজ, মিরর ইমেজ বা আপনার আয়নায় দেখলে কোনো ছবির প্রতিবিম্ব কেমন হবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও কিন্তু বারবার আসছে। এরপর আছে ক্যালেন্ডার, ওয়ার্ড ফরমেশান, কোডিং ডিকোডিং, এগুলো সহজ বিষয়, তো এগুলোকেও ভালোভাবে দেখে যেতে হবে। এরপর হচ্ছে আবার জিএস পোর্শনে চলে এসেছে, কোন বিদ্যুতের ভালো কন্ডাক্টর বা কোনটি বিদ্যুতের ভালো কন্ডাক্টর, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেটা হচ্ছে রূপো, সবথেকে বিদ্যুতের ভালো কন্ডাক্টর। এরপর হচ্ছে যা সবচেয়ে প্রতিক্রিয়াশীল ধাতু বা মোস্ট মোস্ট রিয়াক্টিভ মেটাল, সেটা হচ্ছে সোডিয়াম। এরপর দেখুন এখানে আবার সেই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, আমি বলেছি প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক সংখ্যাগুলোকে যতটা সম্ভব দেখে যেতে, তো এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হয়ে যাবে। এরপর হচ্ছে গাছ রৌদ্রের দিকে যখন ঝুঁকে যায় সেটা কোন হরমোনের কারণে হয়? তো এটা অক্সিন হরমোনের কারণে হয়, সুতরাং হরমোনের চ্যাপ্টারটাকেও একটু ভালোভাবে পড়তে হবে। এরপর হচ্ছে পিএইচ এর সর্বোচ্চ মান, এটাও কিন্তু পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর থেকে নেওয়া এই প্রশ্নটা, সুতরাং পিএইচ এর সর্বোচ্চ মান হচ্ছে 14, এবং নেক্সট পরীক্ষায় যদি ন্যূনতম মান পুছে যায় সেটা হচ্ছে 0। এরপর হচ্ছে শক্তিশালী অ্যাসিড কোনটি? তো শক্তিশালী অ্যাসিড যদি আপনাদের অপশানে সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে সালফিউরিক অ্যাসিড অ্যান্সার হবে, যদি না থাকে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, আর সালফিউরিক অ্যাসিড কিন্তু H2SO4, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। এরপর হচ্ছে শক্তিশালী বেজ, শক্তিশালী বেজ যদি আপনার পরীক্ষায় আসে তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে কোস্টিক সোডা বা NaOH হচ্ছে শক্তিশালী বেজ। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথের চ্যাপ্টার, ম্যাথ থেকে কী কী বিষয় থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 2 কোশ্চেন এরকম দেখা যাচ্ছে, ট্রেনের অঙ্ক যেহেতু রেলের পরীক্ষা সুতরাং ট্রেনের অঙ্ক তো থাকবেই। এরপর হচ্ছে রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্য, রেশিও মানে হচ্ছে অনুপাত, এবং হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন মানে হচ্ছে নল, মানে কোনো নল 1 ঘন্টা এত মিনিট ভরছে, এরকম ধরনের অঙ্ক। এরপর হচ্ছে অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। এরপর হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট বা এখানে সরল সুদ এবং জটিল সুদ। এরপর হচ্ছে মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি। তারপর হচ্ছে এলসিএম, এসসিএফ মানে হচ্ছে লসাগু এবং গসাগু, আর লাস্ট হচ্ছে পার্সেন্টেন্স, পার্সেন্টেন্সের অঙ্ক কিন্তু অবশ্যই পড়বে, এবং এর সাথে আছে প্রফিট লস, এগুলোও একটু ভালোভাবে এই 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 চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের যে আজকের যে পরীক্ষাটা হবে সেই ভিডিওটা কালকে আমি পাবলিশ করব সেই ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, এবং যারা পরীক্ষা আগামী দিনে আছে তাদের জন্য বেস্ট অফ লাক, এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।